পঁচানব্বই তিরাশি নম্বর থেকে বসছেন যে রাসুল্লাহ সাল্লাহ হাব কি এমা আমরা কি পরিচয় দিব আহল হাদিস না মুসলমান এটা একবার প্রশ্ন করছে প্রশ্নের উত্তরটা উনি জানতে চাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আদায় আল্লাহ ফাক যে আমাদেরকে হক দিনসহ সহ আমাদেরকে এবং সঠিক আকিদা বোঝার তৌফিক দান করছে সেই জন্য আল্লাহ রব্বুল আলমের কাছে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ প্রথম কথা হয়েছে আমাদেরকে বুঝতে হবে মাঝহাবর্থ কি মাঝহ যদি হয় পথ এবং মত তা কার ফত আল্লাহ এবং রসুলের ফত মত সেটা মারা ফরজ অবশ্যই ফরজ রসুল্লাহ সাল্লাহ মাঝহ ছিল আল্লাহর কথা আল্লাহ বলছেন রসুল্লাহুল হাসানা মোহাম্মদ সাল্লাহ আদর্শ ছিল তোমাদের মধ্যে উত্তম আদর্শ অথবা রসূল সাল্লাহ লাহোরাসাল্লাম যা করছে যা খাইছে জেমনে চলছে জেমনে পিরছে তাই আমাদের চলতে হবে কাজে আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাহ লাহু আলাইসাল্লাম মন থেকে কোনো কথা বলে নাই আমি যাকে কথা যা বলতে বলছি তাই বলছে মা ইয়েন্তি কু আনিল হাওয়া ইনহায়াল্লাহ ওয়াহির ইহা সুরায়ে নজবের তিন এবং চার স্পষ্ট বাহাম্দ সাল্লাহসাল্মের মাঝা বলছে আল্লাহ প্রদত্ত আল্লাহ যা বলছেন তাই যা শিখ খাইছে তাই মাঝামত ফত ওতে আল্লাহ যা শিখিয়েছে যা করতে বলেছে তাই এখানে বিস্তারিত মাসালা আছে এখন বলতে পারেন আবার হাদিস তার রসুলসল যেটা আছে যেটা হলো রহি দুই ফার একটা মাকতুম একটা হচ্ছে জিব্রাইলের মারফতে আল্লাহ রসুল সেটা হাদিস আর একটা আছে জিব্রাইলের মারফতে যেটা আসছে সেটা হাদিস করছি আর যেটা অন্তরের মধ্যে আল্লাহাক গেঁতে দিয়েছেন অন্তর মধ্যে স্পিড করেছে সেটা হলো ওহিয়া গাই মাকতুম সেটা হাদিস যাই হোক রসুল সোল্লা সামার ছিল কোরআন আল্লাহ কথা যা বছে তাই করেন দ্বিতীয় কথা হচ্ছে আমরা কি আমাদেরকে মুসলিম বলবো না হাদিস বলবো। আমার প্রশ্ন হলো যদি আপনি কোরআন এবং হাদিস মেনে থাকেন আল্লাহ এবং রসুল সাল্লাহ আল্লাম পথ অনুসরণ অনুকরণ করে থাকে আপনার মানহাজ যদি হয় রসুল সাল্লাহ তাহলে অবশ্যই আপনাকে পরিচয় দিতে হবে বিদাতি যারা যারা বিদাত করে যারা শিরিক করে যারা এইজব মতবাদ মানে যারা বলে যে মাঝাব মানা ফরজ চার মাঝাব মানা ফরজ চার মানা ফরজ তাদের কাছে যখন আপনি পরিচয় দিবেন তখন অবশ্যই আপনাকে পরিচয় আমি আল্লাহ দিচ্ছি অর্থাৎ আমার পরিচয় আমি কোরআন এবং শহীদ শূন্য চলি গতকাল অন্য অনেক বক্তব্য গ্রুপে দিয়েছিলাম সম্ভবত আপনারা পেয়েছেন কিনা জানি না তারপর আজকে আবার বলছি যদি আপনি বলেন মাঝাব যেমন বলবে যে আমি মুসলমান আল্লাহ কোরআনে বলছেন যে মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম মিল্লাতা আবি কুম ইব্রাহিম জাতি তোমাদের জাতির ফিতা ইব্রাহিম আল্লাহাম এবং তোমাদের নাম রাখছেন মুসলিম কাজে মুসলমান ছাড়া কিছু বলা যাবে না এটা যদি একটা কথা হয় তাহলে এটা একটা ভ্রান্ত ব্যাখ্যা ছাড়া আর কিছু না বর্তমানে কিছু আহল হাদিসের পোশাক পরে লেবাসদারী কিছু আহল হাদিসরা

যে কোন ইমাম হোক একা হোক জাহারি হোক সিরি হোক সব নাম আমি সুরায় ফাতে পড়ি আমার ইমাম হোসে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু আল্লাহ বলছেন মা তা কুম রসুল ফাহুজুহু ও মা নাহা কুম আনহুম ফান্তাহু যে মোহাম্মদ যা দিছে তা ধরো মোহাম্মদ সাল্লাহাম যা স্পষ্ট প্রমাণ তাই আমি আমল করি এখন একজন যদি দেখে আরেকজন উল্টা করে আরেকজন যে উল্টে সিদ্ধা করে উদাহরণ জন্য বুঝছি বুঝাইতেছি আপনাদেরকে রফাল দেন করলো না বুকে হাত বললো না আমিন বললো না আমি সুরে ফাতে পড়ে আমি মিলাদ করি না আমি কেয়াম করি আমি কোনো ফির সাপ কোনো মুরব্বী কোনো খাজা বাবা কোনো গা কেউ আমি ধরি আমার ফির আমার মুজুর্গ আমার মুরব্বী আমার ওস্তাদ আমার ইমাম সৈয়দুল মোসালিন খাতামুল নবী নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আপনার সাথে আমার সাথে কাজে পরিবর্তন দেখা যায় আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে ভাই আপনি আবার কোন তরিকার লোক যেহেতু

আমল করে শিরিক করে মাজার যায় কবর পূজা কবর পূজা করে মাজার করে যায় এক পথে শিরিক করে বেদাত করে আবার সহি সুন্নাত मालम করে মুশাক্কিল সবকিছু মিডিয়া তো তার কাছে আপনি পরিচয় দিবেন আহলুল হাদিস আর তো আমি কোরআন ও সহি সুন্নাত আলাইকুম লোকে কিছু মানি না যখন একটা বিদুরমির কাছে আপনি প্রশ্ন করবেন যখন বিদুরমির কাছে আপনি জবাব দিবেন আমি মুসলিম আপনি যখন ঈদ বিদুরমির কাছে আপনি যাবেন কোন কাফের ইহুদি বেদিনের কাছে পরিচয় দিবেন আপনি এক বাক্যে পরিচয় দিবেন মুসলিম আর আপনি যখন কোন বিধাতের কাছে পরিচয় দিবেন কোন বিদাতের কাছে আপনি যখন স্যাটিসাই করবেন যে আমি আমার মাঝরা বসে মোহাম্মদ সাল্লাম আর আমি হচ্ছি আহরুল হাদিস কোরআন এখন আহুল হাদিস অনেকে যারা বেশি বুঝে তারা করবো হায় হায় এতো আহালাত যারা তারা ইসলামদের খারিজে তারা কোরআন মানে হাদিস মানে বুঝতে হবে আল্লাহা কোরআন কারিমে প্রায় বারো হইতে চোদ্দ জায়গায় আল্লাহ কোরআনকে হাদিস করছে

আপনি যখন আমেরিকা এয়ারপোর্টে যখন আপনাকে প্রশ্ন করা হবে তোর দেশ কোথায় তখন কি আমার দেশ কুমিল্লা বা ফালান ফালান নাকি বলবেন আমার দেশ বাংলাদেশ যখন আপনি বাংলাদেশে এয়ারপোর্টে আসবেন তোর বাড়ি কোথায় তখন কি আপনি বলবেন যে আমার বাড়ি বাংলাদেশ না তখন বলবেন আমার দেশ কুমিল্লা তখন বলবেন কুমিল্লা ঠিক আপনি যখন বিরাতির সামনে শিরিক যারা করে মুসলমানের লেবাস করে যারা শিরিক করে বেদাত করে আর তাদের সাথে আপনার সাথে এবাদতে কাজ কর্মে আচার আচরণ মহামাত মহাসৎ সবকিছু যখন বই পরিক্রম যখন উনি প্রশ্ন করে তখন আপনি ভিক্ঞার সাথে আপনি পাওয়ার সাথে বলবেন আমি আহলুল হাদিস আমি কোরআন মুসহ্ন মানি আমার কাছে আমি তোমার মতো এটা কথা বুঝি আমার কি করে না যে তোমার মতো বেদাতি করি কথা এটা আমি বুঝানোর জন্য বলছি যে আমি আহলুল হাদিস অর্থ তুমি মানো চরম তুমি আট্টোসী তুমি সুরেশ্বর তুমি কাদিয়ে তুমি দেওয়ানবাগ তুমি জামাত ইসলাম তুমি তাবলিগি জামাত আর আমি আহলুল হাদিস তুমি জাবলিগি জামাত যেন আমি আহল তুমি চরমুনায় যেন আমি আহল হাস্তানো তুমি হানাভি মাজাদ যেন আমি আহল হাদিস তেন তার মানে তুমি কি সবাই সবাই কি আবু হানিভা নাকিব রহমুল্লাহ না সবাই তেমন অর্থ আবু হানিফার হানিভা রহমাসকে তারা মানে যা বলছে উনি তাই মানে অর্থ আবু হানিফা রাহেমাল অনুসারী এই জন্য মানে হানাফি যারা জামাত ইসলামের মাসাল মানে যারা বলে যারা জামাত ইসলাম করে তাদেরকে বলে জামাতি যারা সর্মনাই করে তারা সবাইটা সর্বনাই না সবাই তো ফজলুল করিম সাহেব হাফেজ না সবাই তো নি সর্বনাই করে বলে ওরা চর্মনাই করে চর্মনাই অনুসারে এই জন্য তাদেরকে বলে চর্মনাই তাহলে এটা বললে যদি দোষ না হয় আমি আহলুল হাদিস আমি কোরআন এবং সহিসুলনা অনুসরণ করি এটা বলা আমার দোষ কেন আজ আমাদের কিছু সহিদার লোক নামধারী একটি কথা আমাদের মনে রাখতে দুই সেটটা ভালো কথা বললে আমরা মনে করি সহিয়া কিনা ঘৃণা কষ্টি বাদে যাচাই করতে হলে যাচাই করে দেখতে বলি আসলে কি সহি আবিস মানে কিনা জানে কিনা কাজেই আমাদেরকে হুশিয়ার থাকতে হবে কাজী কাতের কাছে যখন আমি পরিচয় দিব তখন আমার নাম মুসলিম আমি মুসলমান এক বাক্যে আর যখন বেদাতির কাছে যারা মাঝা পরশ মনে করে